নমস্কার, অনিলবাবু চট্টোপাধ্যায় বলছি। এই মুহূর্তে রয়েছি দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে। সেখানকার মিডিয়া বক্সে কিছুটুকু আগে খেলা শেষ হয়েছে, আর্জেন্টিনা খেলা শেষ হয়েছে এবং মেসি ম্যাজিক দেখার পর ন্যাচারালি আজকে গোটা স্টেডিয়াম আজকে সত্যি মন্ত্রমুগ্ধ ছিল মেসি ম্যাজিকে। আজকে দেখছিলাম যে খেলা শেষে দেখছিলাম মেসিকে গোটা টিমের সঙ্গে নাচ করতে দেখছিলাম এবং স্টেডিয়াম জুড়ে চলছিল একটা গান, সেটা হচ্ছে যে এমনি তো আর্জেন্টিনা সাপোর্টাররা ভমস ভমস আর্জেন্টিনা গান, তার সঙ্গে ছিল হচ্ছে মেসিকে নিয়ে গান। যখন মেসি গোল করলো বা ম্যাচের শেষে মেসিকে নিয়ে ওরা গান গাইছিলেন এবং মেসি তার সঙ্গে নাচছিলেন, এটা একটা অদ্ভুত একটা দৃশ্য। এবং যে গানটা ওরা গান সেটা হচ্ছে 2014 সালে ওয়ার্ল্ড কাপের পরে লেখা গান, সেটা হচ্ছে যে তারা লিখেছিল যে আমি গানটার লিরিক্সের যে ইংলিশ ট্রান্সলেটটা সেটা পড়বার চেষ্টা করছি, সেটা হচ্ছে উই উইল ডু ইট এগেইন, উই উইল বি দ্য চ্যাম্পিয়ন্স লাইক উই আর ইন 86, কাম সিং উইথ মি, ইউ আর গোনা ফাইন্ড এ ফ্রেন্ড অ্যান্ড বাই দ্য হ্যান্ড অফ লিও মেসি উই আর গোয়িং টু রান অল ওভার দ্য ফিল্ড। এই গানটা ওরা মেসির জন্য গান, তো আজকেও সেই গানটা গাইছিলেন এবং মেসিকে দেখলাম যে সাপোর্টারদের সঙ্গে ফ্যানদের সঙ্গে তিনিও নাচ করছেন মাঠের মাঝখানে খেলা শেষে। সব আছে? হ্যাঁ স্যার। মা চেক করে নাও। সব ঠিক আছে। বাবা টাইমে এসেছে? এসেছে আপোলো 24/7 থেকে স্যার। থ্যাংক ইউ স্যার, বাবার ব্লাড প্রেশারের সমস্যা আছে তাই সব ওষুধ একদম টাইমে চাই। হেলথের ব্যাপারে শিওর থাকা খুব জরুরি, সেই জন্য আপনার পুরো প্রেসক্রিপশনের ডেলিভারি পান মাত্র 2 ঘন্টায় ডাইরেক্ট আপোলো থেকে। এখনই ডাউনলোড করুন আপোলো 24/7। আজকে ম্যান অফ দ্য ম্যাচ তার 1000তম ম্যাচ ছিল, আজকে ম্যান অফ দ্য ম্যাচও তিনি হয়েছেন। এবং ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সময় যখন সেখানকার যিনি প্রেজেন্টার ছিলেন তার সঙ্গে কথা বলছিলেন তিনি, এবং যেটা বারবার বলছিলেন মানে চোখে মুখে বোঝা যাচ্ছিল যখন ইনফ্যাক্ট প্লেয়ারদের সঙ্গে আলটিমেটলি ফ্যানদের কাছে গিয়ে নাচছিলেন তখনও বোঝা যাচ্ছিলো সবাইকে জড়িয়ে ধরছিলেন, আলিঙ্গন করছিলেন, নাচছিলেন, কথা বলছিলেন সবার সঙ্গে, হাসছিলেন, বাচ্চাদের মতন হাসছিলেন। সেই মেসিকে যখন ধরা হলো, যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হলো, সেখানেও দেখছিলাম যে মেসি খুব উপভোগ করছেন প্রত্যেকটা মুহূর্তে। এবং যেটা বলছেন তিনি বলছেন যে এটা আমার সম্ভবত সেরা বিশ্বকাপ, কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ফ্যানরা এখানে এসছে এবং যে ফ্যানরা যেভাবে আমাদের সাপোর্ট করছে সেটা একটা আমাদের কাছে বিরাট একটা পাওনা, এবং ওদের কথা আমরা মাথায় রেখেছি এবং ওদের কথা কিংবা যারা দেশে রয়েছে তাদের কথা মাথায় রয়েছি, কারণ এখানে আসতে অনেক পরিশ্রম করে সবাইকে আসতে হয়েছে। কাতার এমন একটা জায়গা, সেখানে সেই সাউথ আমেরিকা থেকে এখানে আসা সেটা একটা অনেক কষ্ট করে অনেক ট্রাবল নিয়ে এদের এখানে আসতে হয়েছে, এবং সেই জন্য আমরা এদের কাছে কৃতজ্ঞ এবং এদের জন্য আমরা ভালো খেলতে চাই। এবং যখন জয় উপহার দিতে পারছি তখন নিজেদেরও একটা ভীষণ একটা ভালো ফিলিং হচ্ছে, তো এই ফিলিংটা ওর চোখে মুখে বোঝা যাচ্ছিলো। এবং বারবার করে তিনি সাপোর্টারদের কথা বলছেন যে এটা একটা অসাধারণ একটা ইউনিয়ন, যে ওদের যে আনন্দ ওদের যে জয় সেটা ওরা ন্যাশনাল টিমের মধ্যে ওরা সঞ্চারিত করতে পারে এবং আমরাও এই মুহূর্তগুলোকে ভীষণভাবে উপভোগ করতে পারি যার ফলে, তো এটা একটা অসাধারণ ইউনিয়ন। আমি সেই জন্য প্রত্যেকটা ফ্যানকে আমি ধন্যবাদ জানাই। এবং বারবার করে যেটা বলেছেন যে নিজের পরিবারের কথা বলছে, আমার মাথায় সবসময় পরিবারের কথা ঘুরতে থাকে, কারণ হচ্ছে যে আমি যখন প্রথম বিশ্বকাপ খেলেছিলাম তখন আমার বড় ছেলে থিয়াগো সে পর্যন্ত ছোট ছিল, যে ফুটবল বিশ্বকাপ কী সেটা জানতো না, কিন্তু আজকের সময় ওরা সবাই বড় হয়েছে, সুতরাং ওরা জানে যে আমাদের কী সাফার করতে হয়, কী মানে ম্যাচ জিতলে কী আনন্দ হয় সবটা ওরা জানে। এবং আমার মানে ইয়াংয়েস্ট যে সন্তান তার এটা প্রথম বিশ্বকাপ, সব মিলে আমি প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি এবং সেটা মেসির মুখে, বিশ্বাস করুন মেসিকে যখন দেখছি মাঠের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মেসিকে বোঝা যাচ্ছে, মাঠের মধ্যে 100% দেওয়ার চেষ্টা করছেন। মানে অ্যাটাকিং থার্ডে যখন মেসি দেখছি তখন আপনারাও দেখেছেন সবাই যে প্রত্যেকটা বলের জন্য ট্রাই করছে, প্রত্যেকটা বলে সেখানে প্রেসিং করছে। এই মেসিকে কিন্তু আমরা দেখিনি, এই মেসিকে একবার একদম অন্যরকম মেসিকে দেখছি, ফলে তিনি যে এনজয় করছেন সেটা তাকে বোঝা যাচ্ছে এবং মেসি এনজয় করলে ফুটবলটাও ডিফারেন্টলি যে অন্যরকম হবে সে নিয়ে কোনো কথাই নেই। 789টা গোল হয়ে গেল তার কেরিয়ারে, 1000তম ম্যাচ হয়ে গেল, সুতরাং প্রত্যেকটা দিন মনে হচ্ছে যখন মাঠে যাচ্ছি তখন মনে হচ্ছে যে যতটা পারি মেসিকে উপভোগ করিনি, মেসির চোখে খেলাটাকে উপভোগ করিনি। এরপরে দেখুন আমরা তো মেজর সকার লিগও দেখতে যাবো না কিংবা পিএসজির খেলাও দেখতে যাবো না, দেখার সুযোগ হবে না, কিন্তু এই অকেশনটা বিশ্বকাপের অকেশনটা পর 3 বছর দেখার আমার সুযোগ হলো, কিন্তু প্রত্যেকটা দিন যখন স্টেডিয়ামে ঢুকছি মেসিকে দেখার জন্য তখন মনে হচ্ছে যে যতটা পারি মেসিকে যেন উপভোগ করিনি। আমি আপনাদের কাছে বলবো যে টিভির পর্দার সামনে যারা বসছেন তারাও কিন্তু ওইটাই মাথায় রাখবেন যে ফুটবল খেলায় যা কিছু হতে পারে, যে কোনো দিন জয় হতে পারে কোনো দিন পরাজয় হতে পারে, কিন্তু মেসির পরাজয় হলে আর্জেন্টিনা
আর আগামী আর তিনটে ম্যাচ হয়তো খেলবে আর্জেন্টিনা, যে মানে যদি ফাইনালে ওঠে তাহলে তিনটে ম্যাচ খেলবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল। এই তিনটে ম্যাচ চোখ ভরে প্রাণ ভরে মেসিকে দেখে নিন, উপভোগ করে নিন। একটা এরকম একজন প্লেয়ার যেটা কিন্তু 100 বছরে জন্মায়, ক্ষণ জন্মা প্লেয়ার। সুতরাং আমরা ভাগ্যবান ওর সময় খেলা আমরা দেখতে পাচ্ছি, সুতরাং উপভোগ করে নিন প্রত্যেকটা মুমেন্টস।